হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। এখন বাজে দুপুর 2:30, আর এখন থেকেই ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজ একটু তোমাদের সঙ্গে গল্প করতে দেরি হলো, কারণ বোঝোই তো আমার ছোট বাচ্চা আছে, তো সবসময় পেরে ওঠা যায় না যে সকাল সকাল তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করব। আজকে ভেবেছিলাম তো সকাল সকালই শেয়ার করব, তো যাই হোক দেরি হয়ে গেল। তো আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব যে আমি যে বাড়িটাতে ভাড়া থাকি, তো এই বাড়িটাতে থাকতে আমার কী কী সুবিধা হচ্ছে, কী কী অসুবিধা হচ্ছে, আমি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই বলে নিই, আজকে সকালে উঠে কী করলাম তোমাদের সঙ্গে সেটা আমি শেয়ার করি নি। তো সকালে উঠে প্রতিদিন যেটা করি মোটামুটি সেরকমই ভাবেই কেটেছে। হাজবেন্ড আমার কাজে চলে গেল, তখন আমি ওকে চা মুড়িটা দিলাম, আমিও খেলাম, মেয়েকেও সকালে কিছু খাওয়ালাম, রান্নাবান্না করলাম, তারপর সব কিছু গোছালাম। তো সেটা তো প্রত্যেক দিনেরই কাজ থাকে, তোমরা জানো যে রান্নাবান্না করে সমস্ত মোছা, গ্যাস ট্যাস মোছা, সমস্ত কিছু পরিষ্কার করা, তারপর এগুলো আজকে গুছিয়ে গাছিয়ে রাখা, কারণ জিনিসগুলো সব নিচে ছিল, তো ওখান থেকে মেয়ে কী করতো, নিয়ে নিয়ে সব এদিক ওদিক ছড়াতো, ফেলতো, এমন কি ও কী করে এগুলো সব আমি উপরে তুলে রেখেছি যাতে ও হাতে না পায়। ও কী করে আমি তোমাদেরকে দেখাচ্ছি, প্রত্যেক দিন কিছু না কিছু ওখান থেকে নিয়ে সব কিছু নিচে ফেলে দেয়। আজকেও কিছু কিছু জিনিস ফেলেছিল, যেটা আমার ঘর মোছা যে লাঠিটা, সেটা বিস্কুট রাখার কৌটো, কী করেছি নিয়ে এসে বারান্দা দিয়ে, একটা খোলা বারান্দা দেখতে পাচ্ছ, এখানে এসে টুক করে বাইরে ফেলে দেয়। তো এগুলো এগুলো প্রত্যেক মুহূর্তেই ও করে। তো বাড়িওয়ালার যে ভাইটা আছে নিচে, তো ভাইকে ডেকে আমি ওকে নিয়ে গিয়ে এই যে পেছনের মাঠ দেখতে পাচ্ছ, এখানে ফেলে দিয়েছি। তো ওই পাশ থেকে ঘুরে এসে আমি এই জিনিসগুলো সব কিছু তুলে নিলাম, শেয়ার করব এই বাড়িটাতে থাকতে আমার কী কী অসুবিধা হচ্ছে এবং কী কী সুবিধা হচ্ছে। প্রথমেই বলি, বাইরে থাকার আমার কোনো অভিজ্ঞতা নেই, এবং বাড়ির বাইরে থেকে এত দূর বা কলকাতা থেকে এত দূর আমি আগে কখনো থাকিনি, এটা আমার ফার্স্ট টাইম যে বাড়ি ছেড়ে আমি এত দূরে আছি। তো আমার অসুবিধাটা আমি প্রথম তোমাকে দেখাচ্ছি। তোমাদের প্রথম ভিডিওতে আমি দেখিয়েছি যে আমার আমি যে ঘরটাতে থাকি, যে আমার রুমটাতে থাকি, সেই রুমটা কেমন। তো প্রথমেই বলি, এই যে সেইটা আছে না, এই যে সেইটা দেখতে পাচ্ছ, তো এই যে তোমরা সেইটা দেখতে পাচ্ছ, এই সেইটার কোনো গেট নেই, এই যে খোলা বারান্দা, ওখানে ঠিক সিঁড়িটা। তো এই যে আমার প্রথম সমস্যা হলো এটা, কারণ আমার ছোট বাচ্চা। তো ছোট বাচ্চা কি হয়, ওকে তো আমি বলে বোঝাতে পারবো না যে তুমি সিঁড়ির কাছে যেও না, বা তুমি সিঁড়ি দিয়ে নামতে পারো না, বা পড়ে যাবে, এ ও যেটা বোঝে না, এবং ও সেটা বোঝানো সম্ভব নয়। তো এটা খুব সাবধানে আমি ওকে রাখি, আমি বেশিরভাগটাই সময় হয় যে আমি ঘরে দরজা দিয়ে ওকে রাখি, যে কোনো ঘরে খেলা করতে পারবে এবং আমিও নিশ্চিন্তে থাকবো। আর দ্বিতীয় একটা সমস্যা হলো, যেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি, আমার রুমের জানলাটা দেখো অনেক বড়, ঠিক আছে, এবং জানলায় আমি আপাতত একটা বিছানা চাদর পর্দা দিয়ে রেখেছি। আমি যখন এসেছিলাম তখন এই জানলাটাতে কাঁচ ছিল, কাঁচের জানলা ছিল, কিন্তু জানলাটা পুরোটা আটকানো ছিল না, এক বিঘাত মতন এখানে কিছুটা ফাঁকা ছিল। যে কাঁচ দিয়ে জানলাটা তৈরি হয়েছে সেটা পুরোপুরি ভালোভাবে সেটিং করা হয়নি, হ্যাঁ, তো ওই জানলাটার মাপে কাঁচটা বসানো হয়নি। তো আমি প্রথম তারপর বাড়ির দাদাকে বলেছিলাম, তো দু সাইড দিয়ে দুটো দরজা দিয়ে আমার এই সমস্যাটা হয়, যে খুব যখন হাওয়া হয় অতিরিক্ত তো দরজাটা খুলে যায়। তো এরকম অনেক সময় হয়েছে যে রাতে ঘুমোচ্ছি, মাঝরাতে হয়তো খুব হাওয়া হচ্ছে, শুনতে পেলাম যে দরজাটা টক করে খুলে গেল, তো মাঝরাতে ঘুম থেকে উঠে আবার আমাকে দরজাটা দিতে হচ্ছে। এটা প্রায় সময় হয়ে থাকে, রোজই হয় বলা যায়। তো সেদিন আমি ঘুরতে গেছিলাম, তো সামনে তালা দিয়ে গেছিলাম, আর পিছনে তো দরজা সিটখানিটা দেওয়া, তো ঘুরে এসে দেখছি তালাটা খুলে, যে সামনে যেহেতু তালা দিয়ে গেছি বাইরে থেকে, তালাটা ঠিক আছে কিন্তু বাইরের দরজাটা খোলা রয়েছে, কারণ হাওয়াতে খুলে গেছে, এটা তো স্বাভাবিক। এই ব্যাপারগুলো অসুবিধাজনক। আর যেটা হলো জল,
এবার জলের সমস্যাটা আমি সেটা তো সব জায়গাতেই হয়, কারণ আমি শুনেছি বা জানি যে বাইরে সব জায়গাতেই একটু জলের সমস্যা আছে। তবে হ্যাঁ, আন্টিকে বলে জল তুলে দেয়, এটা নয় যে জল দেয় না, জল তুলে দেয়। ব্যাপারটা কি, হ্যাঁ আমাদের গ্রামের বাড়িতে যেমন সবসময় আমরা জল পাচ্ছি, এখানে সেটা নয়। এই ট্যাঙ্কিতে জল আছে, এই নেই, এই আবার যেহেতু আমরা দুটো ভাড়াটি একসঙ্গে থাকি, তো আমাদের একটা ট্যাঙ্কি দুটো ফ্যামিলি মিলে ব্যবহার করতে হয়, বা সবাই তো সমানভাবে জল ব্যবহার করে না। আমি তো হিসাব করেই জলটা ব্যবহার করি। তবে এখানে থাকতে গেলে যে সব দিক থেকে সব অসুবিধা সেটা একদমই নয়, আমি অনেক দিক থেকে সুবিধা পাই, সেটা তোমাদের বলি। সুবিধাটা হলো এটাই যে আমরা যে বাড়িটাতে ভাড়া আছি, সেই যে বাড়ির মালিক, যে বাড়ির দাদারা ভীষণ ভালো, ভীষণ ভালো। এটা আমার কখনো মনে হয় না যে আমি অন্যের একটা বাড়িতে রয়েছি বা ভাড়া বাড়িতে আছি, একদম নিজের মতন করে আছি। তারপর সবচেয়ে বড় কথা, রুমগুলো অনেক বড়, আর বাচ্চা নিয়ে থাকতে গেলে একটু বড় রুমই প্রয়োজন হয়, কারণ বাচ্চা ঘরের মধ্যে খেলবে। যেহেতু আমি খুব একটা বাইরে ছাড়ি না বারান্দার ভয়তে, যেহেতু বারান্দাগুলো ঠিক নয়, তো সবসময় ঘরের মধ্যে থাকে, তো ওর না ঘরের মধ্যে ঘুরে বেড়াতে বা খেলা করতে কোনো অসুবিধা হয় না। তো এদিক থেকে কিন্তু খুব সুবিধা যে দুটো রুম পাচ্ছি এবং বড় বড় রুম পাচ্ছি, যেখানেও নিজের মতন করে খেলতে পাচ্ছে, ছুটতে পাচ্ছে, এদিক থেকে খুব সুবিধা আছে। তো মানে সব কিছুই অসুবিধা তাই নয়, অবশ্যই সুবিধা আছে, অনেক দিক থেকেই সুবিধা আছে, যেমন এইগুলো ব্যাপারে। এবং আমি যে বাড়িটাতে আছি, আমি খুব নিজের স্বাধীন মতন আছি, নিজের মতন করে আছি, কখনো মনে হয় না যে এটা ভাড়া বাড়িতে আছি বা অন্যের বাড়িতে আছি। কারণ বাড়ির যে আন্টি ভীষণ ভালো। অনেক সময় হয় না যে ভাড়া বাড়ি থাকতে গেলে অনেক একটা ভয় কাজ করে, কিছু ভুল হয়ে গেল কি না, যে বাড়ির মালিকটা কোনো ভুলটা ধরবে কি না, ব্যাপারটা সেরকম নয়। একদম স্বাধীন মতন আছি, নিজের বাড়ির মতো নিজে কাজ করছি, পরিষ্কার করছি, কোনো অসুবিধা নেই। এবং আন্টির সঙ্গেও খুব ভালো সম্পর্ক আমার। আন্টি মাঝে মাঝেই আসে আমার ঘরে, গল্প করে, সময় কাটাই, ভীষণ ভালো। তো কখনো সেই ভয়টা পাই না বা ভয় লাগে না, বেশ ভালোভাবেই আছে। একদম নিজের মতন করে, নিজের স্বাধীন মতন কাজ করছি, নিজের বাড়িতে একটা মানুষ যেভাবে বসবাস করে সেভাবেই আছি। তো প্রথম প্রথম আমি যখন সমস্যাগুলো তন্ময়কে বলতাম, তো ও বলতো যে তুমি যদি চাও তাহলে আমি অন্য জায়গায় ঘর দেখতে পারি, কিন্তু আমি ওকে মানা করেছিলাম। কেন করেছিলাম, কারণ দেখো সমস্যা সব জায়গাতেই আছে, সমস্যা ছাড়া এমন কোনো জায়গা নেই। তো আমি এখান দিয়ে যখন আমি অন্য কোথাও যাব, দেখা গেল যে আমি যে সমস্যাগুলোতে এখানে ভুগছি, ওখানে আমার সেই সমস্যাটা মিটে গেল, সেই সমস্যাটা নেই, কিন্তু এখানে যে সুবিধাটা পাচ্ছি সেই সুবিধাটা নাও পেতে পারি। তো সব দিক থেকে তো সুবিধা পাওয়া যায় না, তো সমস্যাও থাকবে, কিছু সুবিধাও থাকবে। তো এই কারণে আমি যাচ্ছি না যে ঘরগুলো বড়, আমার কোনো অসুবিধা হচ্ছে না, বিরাজ বাড়ির মালিক যারা যে বাড়িতে আছি তারা খুব ভালো মানুষ। দেখা গেলো আমি অন্য কোথাও আছি এই সুবিধাটুকু পাওয়ার জন্য, কিন্তু দেখা গেলো সেখানে যে বাড়ির মালিক, যে বাড়ি এলাম, দেখা গেলো তারা সুবিধা নয়, তাদের থেকে অসুবিধায় ভুগছি বা তাদের থেকে অনেক রকম কথা শুনতে হচ্ছে। তো মানে সেদিক থেকে ভাবতে গেলে এখানে অনেক ভালো আছি, বেস্ট আছি। তো আর যে সমস্যাগুলো বললাম, আমি সেই নিয়ে আলোচনা করেছি যে বাড়ির যে দাদা, বাড়ির যে মালিক, আমি তাদের সঙ্গে কথা বলেছি যে এই সমস্যাগুলো অবশ্যই তাড়াতাড়ি যেন ঠিক করে দেওয়া হয়। আর সেই ব্যবস্থার জন্যই জানলাটা খুলে নিয়ে গেছে, খুব তাড়াতাড়ি জানলাটাও ঠিক করে দিয়ে আমি দরজাটাও ওদের দেখিয়েছি যে দাদা এরকম এরকম হচ্ছে, হাওয়া বাড়ি এসে জানলাটা খুলে যাচ্ছে, দরজাটা খুলে যাচ্ছে, মানে যখন বাইরে থেকে হাওয়া আসছে দরজাটা খুলে যাচ্ছে। দাদারা বলেছে যে একদিন মিস্ত্রি এনে সব কাজগুলো তোমাদের মিটিয়ে দেবো, কোনো সমস্যা নেই, আর যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের বলবে, আমরা ঠিক করে দেবো। তো যে সমস্যাগুলো তোমাদেরকে বলেছি, সে সমস্যাগুলো দেখা গেল হয়তো কিছু মুহূর্তের জন্য, কিছু ক্ষণিকের জন্য, অবশ্যই দুদিন পর সে সমস্যাগুলো মিটে যাবে, কিন্তু এছাড়া সমস্ত কিছুই ভালো। সবচেয়ে বড় কথা যে বাড়িতে আছি, বাড়ির লোকগুলো খুব ভালো, ভালোভাবে আছি, এটাই তো সবচেয়ে বড় কথা, তাই না? আজকে বিকেলে একটু মেয়েকে নিয়ে নিচে আসলাম, যাতে মেয়ে একটু সবার সাথে খেলতে পারে, কারণ ওকে খুব একটা নিচে নিয়ে আসা হয় না। শোনো, এই যে মেয়ে ভীষণ মজা করছে সবার সাথে, খেলা করছে। হ্যাঁ
প্রত্যেক দিনে সুজয় ডিউটি থাকে। এই যে ব্লুটুথ স্পিকারটা নিয়ে আসে, গান চালিয়ে সবাই মিলে নাচানাচি করবে, এখন পার্টি চলবে। কি নাচানাচি শুরু করে দিয়েছে, নাচানাচি প্রস্তুতি নিয়েছে, এবার গুজরাটি গান চলবে, গুজরাটি গানের সাথে এবার সবাই নাচবে। এটা প্রত্যেক দিন সুজয়ের ডিউটি থাকে যে স্পিকার বক্সটা নিয়ে এসে গান চালাবে আর সবাই মিলে নাচানাচি করাটা। চল আসো আসো মাঠে যাবো। এই খাবারটার নাম ঘটিয়া, যেটা এরা খাওয়ার পর খায় মুখ শুদ্ধ করার জন্য, তাই তো? কুছ তো বললো মুখবাস। আমি এক্ষুনি একটা জিনিস খেলাম যেটা তোমাদের সঙ্গে শেয়ার না করে পাচ্ছি না, যেটা আগে তোমাদের দেখাই। দেখো ভালো করে, এটা তিল, আর এই যে কালো কালো যেগুলো দেখতে পাচ্ছ এটা আমের বীজ শুকানো। এটা আমরা যেমন ভাত খাওয়ার পর মুখ শুদ্ধ করার জন্য আমলকি খাই বা কিছু খাই, তো এটা ওরা খাওয়ার পর খায়। তো আমের বীজটা কী করে টক হয় সেটা আমি বুঝতে পারলাম না, এটা কিন্তু সত্যি টক, আর এটা খাওয়ার যোগ্য এটা তো আমরা ভাবতেই পারি না। পুরো আমের ভেতরে যে সাদা অংশটা থাকে যেটা বীজ, সেটা বুঝতেই পারি না যে আমের বীজ খাওয়া যায়, যেটা আমরা ফেলে দিই এবং তিত হয়। এটা কিন্তু টক, এটাতে কিছু মেশানো আছে টক টক টাইপের, যেহেতু তিলটাও টক লাগছে, কিছু গুঁড়োটা দেওয়া আছে বোঝা যাচ্ছে খেয়ে, কিন্তু আমের যে বীজ যেটা ভাবা যায় না। তো দিদি বললো এটা তো আজকে ভিডিওটা তোমাদের সঙ্গে আমি এটুকুই শেয়ার করলাম, কারণ আমার আমার জীবনে প্রত্যেকটা মুহূর্ত এবং আমার প্রত্যেক দিন চলার পথে কী সমস্যা কী সুবিধা কীভাবে আছি না আছি আমি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কখনোই ভুলো না। আর তোমরা আমাকে প্রচুর ভালোবাসা দাও, সাপোর্ট করো, তোমাদের ভালোবাসায় আমি অনেক অনেক ভিডিও করতে পারবো, অনেক ভালো ভিডিও করতে পারবো। তো টাটা, ভালো থেকো সবাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।